নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। সকাল থেকে বৃষ্টি, রোদের দেখা নেই, তবে কতদিন থাকবে এই আবহাওয়া জানি প্রশ্ন ইতিমধ্যেই রাজ্যবাসীর মধ্যে তৈরি হয়েছে। তবে এক্ষেত্রে বলাই বাহুল্য যে সর্বোচ্চ তাপমাত্রা যা স্বাভাবিকের থেকে কম রয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা যা স্বাভাবিকের ঘরেই রয়েছে, অন্যদিকে আর্দ্রতার পরিমাণ যা বাতাসে একইভাবে রয়েছে 98%, অর্থাৎ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি, যার কারণে বৃষ্টি হলেও গরম অনুভূত হচ্ছে। তবে সেক্ষেত্রে তাপমাত্রার যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, আগামী 11 অক্টোবর পর্যন্ত কার্যত আবহাওয়া থাকবে প্রধানত মেঘাচ্ছন্ন। একই সঙ্গে এক দুই জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আংশিক মেঘলা আকাশের কথাও কিন্তু ইতিমধ্যেই বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সুতরাং এই মুহূর্তে বৃষ্টি থামার সম্ভাবনা খুব একটা নেই যা বলাই বাহুল্য, তবে তাও আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। অঙ্কিতা রয়েছে টেলিফোন লাইনে, অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি, জানবো আবহাওয়ার খবর। অঙ্কিতা, আবহাওয়ার কি খবর, আগামী দিনের আবহাওয়া কেমন থাকবে? আজকে যদিও সকাল থেকে বৃষ্টি দেখেছি, কতদিন এই বৃষ্টি জারি থাকবে? দেখো, আমাদের রাজ্য কিন্তু তিন দিকে বাংলাদেশে ঘেরা, এবং সেক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়া রাজ্যে পড়বে, এবং আমাদের রাজ্যের যে পার্শ্ববর্তী রাজ্য রয়েছে তার মধ্যে একটি কিন্তু পশ্চিমবঙ্গ। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের নিম্নচাপের প্রভাব রাজ্যে পড়া স্বাভাবিক। সেক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বাংলাদেশে চলতি অক্টোবর মাসে প্রবল বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই রাজ্যেও কিন্তু এই নিম্নচাপের ফলে শহরে সকাল থেকেই মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, এবং রাজ্যের সব কয়টা জেলাতে বজ্রপাতের কিন্তু সতর্কবার্তা জারি করা রয়েছে। দেখা যাচ্ছে যে বিশেষ করে ইদানিং দু তিন দিন ধরে এই নিম্নচাপের প্রভাব আমরা রাজ্যে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে তাপমাত্রা দিন দিন নিম্নমুখী হচ্ছে। এবং আজকে আমি যদি পরিসংখ্যান দেখি, আজকে কিন্তু তাপমাত্রা একেবারেই কম ছিল, এবং বলা যায় যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র 27.9 এবং সর্বনিম্ন ছিল 25.8। সেক্ষেত্রে বাতাসের আর্দ্রতার পরিমাণ কিন্তু সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন রয়েছে 96%। সেক্ষেত্রে তুমি যে বললে যে সারাদিন ধরে একটা বৃষ্টি হচ্ছে, কতদিন জারি থাকবে, সে কথা বলে আগামী এক সপ্তাহ কিন্তু এই টানা বৃষ্টিটা আমরা দেখবো। অর্থাৎ এই শহর এবং গোটা রাজ্যে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি, তা কিন্তু আমরা আগামী এক সপ্তাহ পর্যন্ত দেখবো। সেক্ষেত্রে ওয়ার্নিংও জারি করা হয়েছে, অর্থাৎ সতর্কবার্তা জারি করা হয়েছে বিশেষ করে রাজ্যের সব জেলায়, এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে খোয়াই, ডট এবং ঊনকোটি জেলায়। এই তিনটি জেলায় কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলাতেও কিন্তু বৃষ্টিপাত থাকছে, কিন্তু ভারী বৃষ্টি কিন্তু খোয়াই, ঊনকোটি এবং নর্থ ডিস্ট্রিক্টে থাকছে। সুপ্রীতি, বেশ, অনেক ধন্যবাদ অঙ্কিতা। কথা বললাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। তবে একই সঙ্গে আগামী 11 তারিখ পর্যন্ত আবহাওয়ার খুব একটা পরিবর্তন কার্যত লক্ষ্য করা যাবে না, এবং সেক্ষেত্রে থাকছে মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টিপাত, আবার কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে। বাতাস প্রধানত দক্ষিণ থেকে গড়ে সর্বোচ্চ 14 কিলোমিটার বেগে বইতে পারে বলেই জানানো হচ্ছে। 7 এবং 8 তারিখ থাকবে পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ, 9 এবং 10 তারিখ থাকবে সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ, এবং 11 তারিখের পর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, এবং তারপর ওয়েদার আস্তে আস্তে স্বাভাবিক হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।